নমস্কার বন্ধুরা, আজকে তৃতীয়া শারদীয়ার শুভেচ্ছা সবাই নিও। তো আমার এটাই বলার আছে যে আজকে আমার মা বিদেশে, তো তাও আমি মার গাড়িটাকে নিয়ে, মার বন্ধুকে নিয়ে, বান্ধবীকে নিয়ে আর কি, আর বাড়ির ওই যে মেয়েটা মাকে সাহায্য করে তাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবো। ঠিক আছে, চতুর্থী আজকে, জানি না গাড়িটার কী অবস্থা, 6 মাস তো চলেনি, দেখা যাক। জুন থেকে চলেনি গাড়িটা, একটু একবার তেল ভরতে গেছিল, এটা নিয়ে একটু চিন্তায় আছি। আশা করি সবই ঠিকঠাক হয়ে যাবে। কাকিমাকেও রেডি হয়ে থাকতে বলেছি, ওকেও, রূপাকেও রেডি হয়ে থাকতে বলেছি, আমিও রেডি হয়ে আছি। এবার আমাদের বিকাশ এলেই আমরা বেরিয়ে যাব। এখন ঠিক 11:05, ও 11টায় আমাদের বাড়িতে আসবে, তারপর আমাকে নেবে, নিয়ে নিয়ে আমরা বেরোব। তো আশা করি তোমাদেরও পুজোয় খুব আনন্দ শুরু হয়ে গেছে। তো কে কী আনন্দ করছে আমাকে একটু জানিও। আমিও এটা শুরু করলাম আজকে, আমার পুজো, আজকে আমার পুজো শুরু হলো। নতুন জামা পরেছি, জামাটা শান্তিনিকেতন থেকে এনেছিলাম, এটা পরেছি, একটু হালকা সেজে গুজে দিয়েছি। ছেলে তো কাজে যাচ্ছে, তাই ওখানে কাজে জয়েন করেছে, কিন্তু মনটা খারাপ যে পুজোর সময় কাজ করছে, কি করবো, এটাই ওর মানে কাজ, কাজে তো ফিরতেই হতো, না করলে বরং আরও বিরক্ত লাগছিল, আন্দোলন যখন চলছিল, এটা তো ঠিক আছে। তাও এই এতক্ষণে কাকিমা বিকাশ সব খবর দিল, সব বেরিয়েছে, আমাকে এবার ফোন করবে, গাড়ি ঠিক আছে আপাতত, বিকাশ বললে আমি দেখে নিয়েছি, মা তাহলে তোমার গাড়ি ঠিক আছে, তোমার গাড়ির সাহায্যেই আমরা বেরোচ্ছি। জানি যে ভালোই বিকাশ দেখায়, দেখা যাক, মনে হয় ভালোই হবে ঘোরা। তোমাকে সব এই ব্লগে দেখবে তুমি, কেমন কি ঠাকুর দেখাচ্ছে দেখি তোমাকে সব দেখাবো। ঠিক আছে, তাহলে চলো, বিকাশ আসছে, আমি ওয়েট করে আছি। ফার্স্টে শ্রীভূমি দিয়ে শুরু করবো মেগা পুজো। হ্যাঁ মা, তোমার গাড়িতে আমরা বসে পড়েছি, এই দেখো বিকাশ চালাচ্ছে, আর দেখো পেছনে রূপা কাকিমা, দেখেছো, হাত দেখে দাও সবাই। আচ্ছা, তা ভালোই আপাতত চলছে, ও তো নিয়ে যায় ভালোই, দেখি তারপরে আস্তে আস্তে পৌঁছে তোমাকে ঠাকুরও দেখাবো, দু একটা ছবি ভিডিও তুলে রাখবো। শ্রীভূমিতে এসে পৌঁছেছি, মা দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, তিরুপতির বালাজির মন্দির, এই নিচে দেখ তিরুপতির ওই এগুলো করেছে, কি সুন্দর করেছে। তোর মেয়েরা তো রাত্রিরে দেখেছে আরো ঝলমল করছে, ক্লোজে দেখাই একটু। হ্যাঁ, তোমার তিরুপতির বালাজির মূর্তি, অপূর্ব প্যান্ডেলটা, ঠাকুরের মূর্তি, কি সুন্দর শ্রীগুলি। এসেছি তরুণ দলে, দমদম পাড়া তরুণ দল, এগুলো হচ্ছে রাত্রিরে দেখা, ঠাকুর কোথায়, এগুলো কিছু বানাচ্ছে বোধ হয়, তাঁত বুনছে জানিস, ও এগুলো সব তাঁত বুনছে, স্মৃতি, হ্যাঁ, ও সেইগুলো সব স্যুট কোটগুলো, হ্যাঁ, ইংরেজদের, এইসব ঠাকুরই প্রাইস পায় জানো তো, এগুলো সব থিম, এগুলো থিমের, হ্যাঁ এগুলো সব প্রাইস পায়, এই যে কত সুতো রে বোনা, আমি ব্লগে দিয়ে দেবো আমার।
না দেখলে মিস হতো রে। এটা ভারত চক্র, রামনাথপুর ভারত চক্র। প্যান্ডেল ভালোই করেছে। এটা কি শিড় দ্বারা করেছে মনে হচ্ছে, শিড় দ্বারা। ওই যে এবারে সেই ডাক্তারদের শিড় দ্বারাটা না এই কাজে করেছে, শিড় দ্বারা করেছে না। কাজগুলো দেখো, শাড়ি ঢাকাই শাড়ি মনে হচ্ছে কাজ, এই যে সাদা ঢাকাইয়ের কাজ করেছে, অপূর্ব করেছে কিন্তু। এটাও একটা অন্যরকম আর্টের, হ্যাঁ নেটের সাদা ঢাকাই ঢাকাই শাড়ির কাজ করেছে। কি খুব সুন্দর কাজ, এগুলো হচ্ছে ঢাকাই শাড়ির কাজগুলো নেটের উপরে, খুব সুন্দর। এই যে দেখছো সব কাজগুলো ঢাকাই শাড়ি, কি সুন্দর। এই হলো ঠাকুর, এখানে দারুণ করে রে ঠাকুর, যেমন প্যান্ডেল। পাহাড় ভেঙে বেশি আসছে, হোটেল করছে, দামোদর বনে ভাসছে, এগুলো জায়গাতেই এখন এত ভিড়। হ্যাঁ এত লাইনের মধ্যে এটা হচ্ছে তরঙ্গ, সব কিছু তরঙ্গ ফ্লোট করছে। ড্রোন কি জানি, ড্রোনের মতোই মনে হচ্ছে, ড্রোন। আরে বাস দারুন, ভেতরে দেখ কি সুন্দর। দারুন করেছে, দারুন বল রূপা, এটা কিন্তু সব ঘুরত, ঠাকুরও ঘুরত বোধ হয় না। এখন বন্ধ করা আছে, দিনের বেলা আসছি তো, বিকেলে হলে সব ঘুরত। কি দারুন, এই যে গোল যে ঠাকুরের চারদিকে যেটা আছে ওটা পুরো ঠাকুর থাকে ঠিক, ওটা ঘুরে অপূর্ব করেছে। এই গলিতে এরকম একটা ঠাকুর বল রূপা, চিন্তাই করা যায় না, এত অপূর্ব। কি দারুন, অপূর্ব, কি কাজ। আমার আজকের ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।